নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটু অন্যরকম ভিডিও দিচ্ছি। আমার কাছের কয়েকজন মানুষ আমায় অনেকবার বলেছেন যে শুধু রান্নার ভিডিও না দিয়ে একটু ভ্যারাইটি আনতে, যেহেতু আমরা মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যাই, অনেকেই বলেছেন যে সেই ঘোরার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো। তা আমার সেরকম প্ল্যান ছিল না বলে আমি কিন্তু ভিডিও সেরকমভাবে ভিডিও নেই, ছোট ছোট টুকরো টুকরো আছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা বেড়াতে গিয়েছিলাম জয়দেবের জন্মস্থান কেন্দুলিতে, যেটা বোলপুরে, আরুণি স্পিরিচুয়াল হোম, যেটা অজয় নদীর তীরে 20 বিঘা জমির উপরে গড়ে উঠেছে। এখানে বিশেষত্ব হচ্ছে আদিবাসী মহিলারাই পুরো আশ্রমটাকে চালান আর মাটির উনুনে রান্না করে। এটা হচ্ছে ডাইনিং হল, যেটা রুম থেকে এসে আপনাকে এখানে খেতে হবে, আপনারা চাইলে রুমে গিয়েও দিয়ে আসবে। এরকম 6টা রুম আছে, পুরোটাই মাটির আর খড়ের চালে। দুটো আছে 4 বেডের আর 4টে আছে, একটা 2 বেডের আর 3টে হচ্ছে 8 বেডের। মানে বেশি সংখ্যক লোক গেলেও কিন্তু ডরমিটারি রুম এখানে পেয়ে যাবেন। চারিদিকে শান্ত পরিবেশ, একদমই নিরিবিলি পরিবেশ। যারা এরকম জায়গা পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে, যেটা আমার তো খুবই ভালো লেগেছে। আমি এরকমই জায়গায় বেড়াতে যেতে ভালোবাসি। এই রুমটাতেই আমরা ছিলাম, ওপরে খড়ের ছাউনি। আর এখানে কিন্তু কোনো রুমেই টিভি পাবেন না, যেহেতু নামটা শুনেই বুঝতে পারছেন স্পিরিচুয়াল আশ্রম। সম্পূর্ণটাই মাটির, অ্যাটাচ বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা এই যে আমাদের এই রুমটা থেকে বেরিয়ে কিছুটা পায়ে হেঁটে গেলে অজয় নদী দেখা যাবে, গাছগাছালির মধ্যে দিয়েই যেতে হবে। আমার তো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, মানে পুরো গাছের নিচ দিয়ে যেতে হয়। এখানে এমন কোনো ফল বা ফুলের গাছ নেই যেটা আপনি পাবেন না, সব ধরনের ফল ফুলের গাছ এখানে আছে। আমরা যখন গেছি গাছে পাকা আমও ঝুলছিল, আগে জানলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম, কিন্তু আমি তুলিনি ভিডিওটা। এটা হচ্ছে বাউল মঞ্চ, আপনারা চাইলে এখানে বাউলের আখড়াও বসবে। আমরা যেহেতু পুজোর একটু আগে গেছিলাম তখনও কাশফুল অত ভালো করে ফোটেনি। পুজোর সময় গেলে বা পুজোর পরে গেলে নদীর ওপারটা পুরো সাদা হয়ে থাকবে কাশফুলে। আমরা যখন গেছি তখন অল্প অল্প সবে কাশফুল ফুটেছে। একদমই শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে ঘন্টার পর ঘন্টা এমনি চেয়ার পেতে বসেই কাটিয়ে দেওয়া যায়। এগুলো সবই টুরিস্টদের বসার জন্য জায়গা করে দেওয়া আছে। এখানেও দোলনা আছে, কাঠের চেয়ার পাতা আছে, আপনারা চাইলে সকাল বিকাল এখানেই চায়ের আয়োজন, মানে চা এনে দেবে আপনারা ডিমান্ড করলেই। শিউলি ফুল জানান দিচ্ছে, মা আসছেন। অনেক ধরনের ফুল এখানে আছে, আমি যেখানে বেড়াতে চাই ফুল পেলে আমি একটু মাথায় দিই, ফুল আমার খুব পছন্দের, তাই একটু চেষ্টা চলছে মাথায় গোজার।
পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই সোনাঝুরির হাটে, শান্তিনিকেতনে। এখানে আমি ভিডিও করিনি, প্ল্যান ছিল না যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে ভিডিও করতাম। এখান থেকে আমি কয়েকটা বাটিকের বেড কভার নিই আর কাঁথা স্টিচের শাড়ি নিই। বাটিক আর কাঁথা স্টিচ দুটোই আমার খুব পছন্দের। তারপর ওখান থেকে ফিরে এসে, হাট থেকে ফিরে এসে এখানে লাঞ্চ সেরে আবারও চারপাশটা একটু ঘোরাঘুরি করি, একটু বসি, তারপর ফেরার পালা। দুটো দিন খুব আনন্দে কাটালাম। এই যে অজয়নদ, একটা মাটির ব্রিজ হয়েছে, এই মাটির ব্রিজের উপর দিয়ে যেতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।